কি করে কোরআন পড়বে, যত কোরআন পড়বে সময়ে তত বরকত অনুভব করবে। আমরা যখনই সালাফদের কথা পড়ি আমরা লক্ষ্য করি যে তারা সবাই প্রচুর পরিমাণে কোরআন পড়তেন, বিশেষ করে সকালের তেলাওয়াত, সেটা অল্প পরিমাণে হোক না কেন, নিয়মিতভাবে পড়ে অভ্যাস গড়ে তোলাটাই আসল। কোরআন পড়ার পাশাপাশি এই দোয়াটি করা যেতে পারে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, আল্লাহ আমাদের যা কিছু দ্বারা রিজিক দিয়েছেন তার মাঝেই বরকত দান করুন। কারণ সময় তো রিজিকেরই অংশ, অতএব এই দোয়ার মাধ্যমে আমরা সময়ের রিজিকের মধ্যে বরকত চাচ্ছি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। দ্বিতীয় বিষয়টি হলো সময় মতো নামাজ পড়া। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের সময়ে তার সব গভর্নরদের চিঠি পাঠিয়ে বলেন, তোমরা অবশ্যই ওয়াক্তের নামাজ সুরক্ষিত রাখবে, যে তার নামাজ ওয়াক্তে আদায় করে আল্লাহ তার সব ব্যাপারের দায়িত্ব নিয়ে নেন। অতএব ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তৃতীয় উপায় হলো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে সকালের প্রথমাংশে বরকত দান করা হয়েছে। এটা হয়তো অনেকেই অনুভব করেছেন, আপনি ফজরের পর যদি আর না ঘুমান আপনার মনে হবে আপনি সারা দিন কাজ করেছেন, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন কেবলমাত্র 10টা বাজে। অথচ ফজরের পরে ঘুমিয়ে পড়লে, এবং এই ঘুমের একটা নাম আছে নাওমুন নিদামা, অনুশোচনার ঘুম, আপনি যদি ঘুমিয়ে এরপর 8টা বা 9টার দিকে ওঠেন, খেয়াল করবেন যে দেখতে না দেখতেই 3টা 4টা বেজে গিয়েছে, দিনটা কোন দিক দিয়ে পার হয়ে গেল টেরও পেলেন না। আবার কখনো কখনো দেখা যায় হাতে কিছুটা সময় আছে কিন্তু আমাদের মস্তিষ্ক যেন কাজের চাপ আর নিতে পারছে না, ব্রেইনের ক্যাপাসিটি যেন ফুরিয়ে এসেছে। কাজের চাপে অনেকেরই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, একটু বিশ্রাম আর বিনোদনেরও প্রয়োজন আছে। এরকম অবস্থায় হাঁটতে যাওয়া একটি খুবই ভালো অভ্যাস, প্রকৃতির মাঝে সময় কাটালে প্রকৃতি আপনাকে পুনরুজ্জীবিত করবে, জাপানিজরা যাকে বলে।